পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং প্রধান এবং মন্ত্রিসভার সদস্যরা সরকারি বেতন নেবেন না। দেশের মন্ত্রিসভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, মূলত সরকারের অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দেশটিতে সরকারের খরচে সরকারি কর্মকর্তা, কেন্দ্রীয় মন্ত্রী, প্রাদেশিক পরিষদের সদস্যদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারের আগাম অনুমতি ছাড়া তাদের বিদেশ না যেতে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। মূলত আর্থিক সংকট থাকায় সরকারি সম্পদের যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। আর্থিক সংকটের কারণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে নতুন ঋণের প্রয়োজন হয়ে পড়েছে। গত সপ্তাহে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও বেতন না নেওয়ার সিদ্ধান্ত নেন।